তুমি টাইট করা দাও তাহলে হয়ে যাবে। Ready? Ready, 1, 2, 3. So, 4.04, the patterns within group 1. The trends in physical properties. Like group 1 metals are a family. Okay. But like all families, each member of the group is a little different. Look at this table. Then metals. Lithium, sodium, potassium, rubidium, cesium. Lithium is symbol ki Li. সোডিয়াম এর কি Na, পটাশিয়াম এর K, রুবিডিয়াম এর Rb, সিসিএম এর C, এটা আমরা যতটুকু জানি এটা আমরা সবাই জানি। এখন আমরা দেখি এই গ্রুপ 1 মেটাল অল সবগুলাই কি সিলভারি, দিস মেটাল ইজ সিলভারি এন্ড এন্ড লিথিয়াম কি একটু সফট, হ্যাঁ দ্য লিথিয়াম কি দ্য দিস মেটাল ইজ কি সিলভারি এন্ড সফট, সোডিয়াম কি দিস মেটাল ইজ সিলভারি এন্ড আ লিটল সফটার, মানে কি বুঝতেছি যে লিথিয়াম হচ্ছে সফট আর সিসিয়াম হচ্ছে সফটেস্ট, তাই না? জিনিসটা কি নামতেছে এটা সফট, মানে সবচেয়ে সিস্টেম কি, তাহলে কি সিস্টেমটাকে কাটতে কষ্ট হবে, নামতেছে না উঠতেছে, মানে হচ্ছে কি হায়ার হচ্ছে সফট 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 ফ্রম ডাউন দা গ্রুপ, সিস্টেম থেকে কি জিনিসটা কি উপরে উঠতেছে আস্তে আস্তে সফট হতেছে আর নিচে কি সফটেস্ট, লিথিয়াম থেকে যদি আমরা ডাউন দা গ্রুপ যাই আমরা দেখতেছি কি সফটেস্ট আর লিথিয়াম কি সফট, ফাসার আমরা অলরেডি ক্লাসে বুঝাইছে তাও তুমি বুঝো, তারপর দেখো আবার দেখো লিথিয়ামের ডেনসিটি কত, দেখো 0.53 গ্রাম পার সিএম কিউব মাত্র, আর হচ্ছে সো এটা এখানে আমরা কি বুঝতেছি যে আবার আমরা যদি ডাউন দ্য গ্রুপ যাই, আমরা যদি গ্রুপ ওয়ানে ডাউন দ্য গ্রুপ যাই আমরা দেখবো কি ডেন্সিটি বাড়তেছে, কি দেখবো ডেন্সিটি বাড়তেছে, লিথিয়ামের ডেন্সিটি সবচেয়ে কম, সিসিএমের ডেন্সিটি সবচেয়ে বেশি, আবার মেল্টিং পয়েন্টের দিকে যদি তাকাই আমরা তাহলে আমরা কি দেখতেছি, আমরা কি বুঝতেছি যে সফটনেস ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, তাই না? হ্যাঁ, আর ডেন্সিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ অ্যাজ ওয়েল, কিন্তু মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ মানে কি আমার কথা বুঝতে পারছো, ডাউন দ্য গ্রুপ মানে মানে গ্রুপের নিচে, হ্যাঁ মানে লিথিয়াম থেকে কিভাবে নিচে নামতেছে যে লিথিয়ামের এত এচে এত এচে এত, তাই না? হ্যাঁ তাই, আর বয়লিং পয়েন্টও কি ডিক্রিজ করতেছে, লিথিয়ামের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি আর সিসিএমের গ্রুপ ওয়ানে লিথিয়ামের বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি, লিথিয়ামের মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি আর বাকিগুলো কি আস্তে আস্তে কমতেছে, তাই না? তাই, হোয়াই দে হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিস, এখন why they have similar chemical properties, দেখি তোমরা কেন ওদের chemical same মনে করো similar chemical properties, দেখো you know that the members of the group 1 family why they have similar chemical properties because they react in a similar way with water, chlorine and oxygen, with chlorine, water and oxygen they react in similar way, why the answer is simple, দেখো এখন কোশ্চেনটা হচ্ছে why. The answer is very simple, okay? The thing is, atoms with the same number because they have got similar, same number of outer shell electron. সবগুলা কি এক, তাই না? Which reacts in a similar way. The trend in reactivity. Compare the reaction of the group 1 family with water. Lithium. If you like react group 1 with water, তাহলে আমরা কি কি দেখতে পারবো দেখি, লিথিয়ামকে যখন আমরা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করবো তখন আমরা দেখবো যে আ লট অফ ফিজ অ্যারাউন্ড দ্য ফ্লোটিং মেটাল, ফ্লোটিং মেটালের পাশে কি ফিজ হয়ে আসে, আ লট অফ ফিজ অ্যারাউন্ড দ্য ফ্লোটিং মেটাল, সোডিয়াম ইট শুটস অ্যারাউন্ড অন দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার, পটাশিয়াম ইট মেলস অ্যান্ড দ্য হাইড্রোজেন বার্স ইন টু ফ্লেমস, রুবিডিয়াম স্পার্কস ফ্লাই এভরি ওয়ান, সিসিএম আ ভায়োলেন্ট এক্সপ্লোশন, আমরা কি দেখতেছি ডাউন দ্য গ্রুপ কি হইতেছে তোমার আচ্ছা রিঅ্যাক্টিভিটিও বাড়তেছে, আচ্ছা দেখো লিথিয়ামের সাথে আমরা যখন ওয়াটার সাথে রিঅ্যাক্ট করতেছি তখন কি হইতেছে ফিজ হইতেছে আর মেটালটা ফ্লোট করতেছে, সোডিয়াম কি হইতেছে ইট শুট অ্যারাউন্ড অন দ্য সার্ফেস অফ ওয়াটার, পটাশিয়াম কি হইতেছে ইট মেলস অ্যান্ড দ্য হাইড্রোজেন বার্স ইন টু ফ্লেমস, আর রুবিডিয়াম কি হইতেছে স্পার্কস ফ্লাই এভরিওয়্যার, সিসিএম কি হইতেছে ভায়োলেন্ট এক্সপ্লোশন হইতেছে, the increase in violence shows that metals are getting more reactive, reactivity increases as you go down group 1, okay okay এবার দেখো
explaining the trend in reactivity. Okay. Okay. As you go down group 1, the atoms get larger because they add electron shells. They react in order to obtain a full outer shell. They do this by losing an electron. They become an ion with a charge of plus 1. Outer electron lost during reaction. আর যখন রিঅ্যাকশনটা হয় তখন কি আউটার ইলেকট্রনটা লুজ হয়ে যায় তাই না হ্যাঁ দিস আপার আর যেটা হচ্ছে তোমার মনে লিথিয়ামের দা অ্যাজ ইউ গো ডাউন গ্রুপ ওয়ান দা অ্যাটমস গেট লার্জার বিকজ দে অ্যাড ইলেকট্রন শেলস দে রিঅ্যাক্ট ইন অর্ডার টু অবটেইন আ ফুল আউটার শেল দে ডু দিস বাই লুজিং ইলেকট্রন দে বিকাম অ্যান আউটার চার্জ প্লাস ওয়ান দা লার্জার দা অ্যাটম দা ফার্দার দা আউটার শেল দ্যাট ইজ ফ্রম দা পজিটিভিটি অ্যান্ড সো দা ইলেকট্রন সো দা মোর রিঅ্যাকটিভ দা মেটাল সো দা ইজিয়ার ইট ইজ টু লুজ অ্যান ইলেকট্রন ওকে sodium potassium okay booster ball the larger the atom the farther the outer shell is from the pore so the easier it is to lose the electrons so the more reactive oh acha dekho amar kotha bujhar chesta koro ei dekho lithium e dekho tomar je eta ki nucleus na ha ai ta ki tomar electron na hm thik ache ikhan theke etar ki durotto ki beshi na kom distance ki beshi nucleus theke ei outer shell electron er ek na তাহলে কি এটা কি ছুটতে অনেক কষ্ট হবে না হ্যাঁ সো এটার জন্য কি এটা একটু কম রিঅ্যাকটিভ আবার এটা দেখো সোডিয়ামে কি এটা কি এটা থেকে একটু দূরে না দেখো এদিকে দেখো হ্যাঁ দূরে না সো কি এটা কি আর একটু কম এটা কি এটা কি কম রিঅ্যাকটিভ একটু কম রিঅ্যাকটিভ মানে তুমি এটা লিথিয়ামের চেয়ে বেশি রিঅ্যাকটিভ কিন্তু সোডিয়াম বাট হ্যাঁ সোডিয়াম কি লিথিয়ামের চেয়ে বেশি রিঅ্যাকটিভ তাই না হ্যাঁ আর সোডিয়ামের থেকে বেশি রিঅ্যাকটিভ কি কি পটাশিয়াম কেন দেখো পটাশিয়ামের ডিসটেন্স আরো বেশি আউটার শেল ইলেকট্রন থেকে মানে যত ডিসটেন্স বেশি হবে তত রিঅ্যাকটিভ হ্যাঁ তো কেন কি ইলেকট্রনটা লুজ হইতে তত ইজি যত বড় ডিসটেন্স তত ইলেকট্রন লুজ হইতে ইজি না হ্যাঁ ইলেকট্রন লুজ ইজিলি যখন ইলেকট্রন লুজ করবে তার মানে হইতেছে কি তত বেশি রিঅ্যাকটিভ এবার দেখো কম্পেয়ারিং গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 দা এলিমেন্টস অফ গ্রুপ 2 are quite similar to the alkali metals okay okay for example magnesium and calcium react with water too but much more slowly bujhte parcheso ebar amra group 1 and group 2 sathe compare korteche okay the elements of group 2 are quite similar to the alkali metals group 2 elements ki alkali metals er sathe quite similar for example magnesium what happened magnesium no more noodles here sir acha dekho For example, magnesium and calcium react with water too, but much more slowly. Look at the trends. এই দেখো, sodium এমন দেখতে, magnesium দেখছো টিনের মতন, potassium আর calcium খেজুরের মতন দেখতে, তাই না? When group 2 metals react, they have to lose 2 electrons to obtain a full outer shell. কথাটা কি বুঝতে পারছো? মানে তোমার দেখো গ্রুপ 2 মেটালের আউটার শেল ইলেকট্রন কয়টা থাকে দুটো না এটার জন্য তো গ্রুপ 2 মেটাল তাই না এখন ওদের ও মানে যত এই যে গ্রুপ 3 মানে তো আউটার শেল এর তিনটা গ্রুপ 2 মেটালস রিঅ্যাক্ট দে হ্যাভ টু লুজ 2 ইলেকট্রনস টু অবটেইন আ ফুল আউটার শেল ওদের আউটার শেল পুরোপুরি গেইন করতে হলে কি দুটো ইলেকট্রন লুজ করে ফেলতে হবে না হ্যাঁ দিস ইজ মোস্ট ডিফিকাল্ট মোর ডিফিকাল্ট দ্যান লুজিং এটা কিন্তু তোমার একটা একটা আউটার ইলেকট্রন শেল লুজ করাচ্ছে দুটো ইলেকট্রন আউটার শেল ইলেকট্রন লুজ করা কি খুবই হার্ড ওকে and this is why they are less reactive than the group 1 metals etar jonno ki ora group 1 metals er theke less reactive okay okay joto easily electron jaite parbe tomar ekta atom theke toto beshi ota reactive joto kothin hobe jaite electron lose korte toto beshi kothin reactive hoa bujhi As you go down group, the atoms add out electron shells as usual. So the outer shell gets farther from the nucleus, that makes it easier to lose electrons from it. So reactivity increases down the group.